আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বুবলি। বাংলাদেশি ব্লগার বুবলি চ্যানেল থেকে আমি বুবলি আছি আপনাদের সাথে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিও শুরুতে একটু বলে নেই, যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি, বিকেলবেলা বারান্দায় এসেছি। গতকালকে রশ্মি রৌদ্রশীর বেশ কয়েকটা কাপড় চোপড় ধোয়া হয়েছিল, তো ওগুলো গতকালকে ধুয়েছিলাম, ছাদে নেড়েছিলাম, তো ছাদে পুরোপুরি শুকায়নি, আর আজকে একটু বারান্দায় দিয়ে দিলাম, তো ওগুলো নিলাম। আর হচ্ছে এখানে আমার ডাস্টবিনটা ধোয়া হয়েছিল দুপুরের দিকে, তো ওটাও নিয়ে ডাস্টবিনে একটা পলিথিন দিয়ে দিচ্ছি। আর ডাস্টবিনে সবসময় আমি পলিব্যাগ ইউজ করি, তাহলে ডাস্টবিনটা খুব তাড়াতাড়ি নোংরা হয় না, বেশ কয়েকদিন পরপর ধুলেই চলে। সন্ধ্যার পরে বাজারে চলে এসেছি, আর আজকে বাজারে আসার উদ্দেশ্যে বাইরে বের হই নাই, বাইরে বের হয়েছিলাম আসলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু যেই ডাক্তারের কাছে যাব সেই ডাক্তার আজকে বসেনি, চেম্বার বন্ধ, তো এই জন্য ভাবলাম একটু বাজার করে নিয়ে যাই। তো এখানে মাছের বাজারে চলে এসেছি, যদিও আমি কখনো মাছের বাজারে আসিনি আগে, আজকেই ফার্স্ট আমি মাছের বাজারে আসলাম তোরশনির বাবার সাথে। তো ওই যে ডাক্তার পাইনি সেজন্য ও বলল চলো বাজার থেকে ঘুরে কিছু নিয়ে যাই, তো এই জন্যই বাজারে আসা। বাজারে এসে বেশ বড় বড় মাছ দেখে তো আমার খুব ভালো লেগেছে, অনেক বড় বড় মাছ ছিল বাজারে, তো আমরা একটা মাছ নিয়ে ফেলেছি, আর ওই যে দেখালাম মাছটা কাটছে, তো মাছটা এখান থেকে কাটিয়েই নিয়েছিলাম। আর এই যে মাছগুলো, এই যে কাপ্তাই লেকের মাছ, বিশাল বড় বড় সাইজের এই মাছগুলো, সেজন্য আমি একটু ভিডিও করেছি, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে মাছটা কত বড়। মাছগুলো কিন্তু প্রায় 20-30 কেজি এই ধরনের ওজনের মাছ ছিল, তার বেশিও হবে, কিছু কিছু মাছ অনেক বড় ছিল। আচ্ছা, বাজারঘাট শেষ করে বাসায় চলে এসেছি, এখন প্রায় 7:30-8 বেজে গিয়েছে, আর মাছগুলো আমি বের করছি। আর এখানে একটা তেলাপিয়া মাছ এনেছি, এই মাছটা শুধু একটা তেলাপিয়া মাছ এনেছি, কারণ আমি বেছে বেছে একটাই আনার কারণ হচ্ছে এই তেলাপিয়া মাছটা কালকে ওদের বারবিকিউ করে দেব, রশ্মিরোদশী চাচ্ছিল বারবিকিউ খাবে, সেজন্য আমার কড়াইয়ের আন্দাজ মতো, মানে যতটুকু আমার কড়াইতে ধরবে সেই আন্দাজ মতো সেই সাইজের একটা তেলাপিয়া মাছ এনেছি। আর মলা মাছ এনেছি, তাজা তাজা বেশ সুন্দর সুন্দর মলা মাছ ছিল, তো ছোট মাছের লোভ তো আমি সামলাতে পারি না, তো সেজন্য ছোট মলা মাছও নিয়ে আসলাম। আর এখানে একটা বড় মাছ এনেছি, তো এই মাছটা এখন একটু ধুয়ে রেখে দেব। আমি ফ্রিজে মাছ রাখার সময় চেষ্টা করি একটু বেশি রক্ত পানিটা ছাড়িয়ে মোটামুটি একটু ধুয়ে রাখার জন্য। তো আমরা যেই মাছটা এনেছি এটা হচ্ছে ব্রিগেড মাছ, যদিও আমি আগে নাম শুনিনি, রশ্মির বাবা বলল এটাকে ব্রিগেড মাছ বলে। তো মাছটা কিন্তু খেতে বেশ টেস্ট ছিল, কারণ আমি ধুয়ে কেটে সাথে সাথে কিছু মাছ ভাজি করে নিয়েছি, কারণ আজকে রাতে তরকারি এমনিতেই একটু কম আছে, তারপর যেহেতু তাজা তাজা মাছটা কিনে আনলাম একটু ভাজি করে খেয়েছি আর কি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার আমি যেই কয় পিস করে প্রতিদিন লাগে সেরকম পিস করে আমি এখানে ছোট ছোট পলিথিনে ভরে নিচ্ছি। আর পলিথিন বলতে আমি এখানে আটার প্যাকেট, ময়দার প্যাকেট, দুধের প্যাকেট এগুলোই ব্যবহার করি। এগুলো ব্যবহার করলে হয় কি, পানি লিক করবে না, এই প্যাকেটগুলো বেশ মোটা টাইপের হয়, তাহলে আমার ফ্রিজটাও তাড়াতাড়ি ময়লা হবে না। তো মাছগুলো সব রেখে দিয়েছি, আর কয়েক পিস মাছ আমি এখন রাতে ভাজার জন্য রেখেছি, এখানে হচ্ছে প্রায় 6 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ মাছ একটু বেশি না ধুলে আমি খেতে পারি না, ভালো লাগে না, একটু গন্ধ আসতে ভাব থাকতে পারে, তো এই জন্য মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে মাছগুলো নিয়ে এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে লবণ, সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া দিয়ে মাছগুলো আমি এখন মেরিনেট করে নেবো।
আর মাছটা কিছু সময় আমি ম্যারিনেট করে রাখবো। আর এদিকে আমার হচ্ছে মশলার যে কৌটো বক্স আছে, ওই বক্সে মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তো মরিচের গুঁড়োটা আমি তুলে নিয়েছি। তো এবার মাছটা ম্যারিনেট করে আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দেবো, যেহেতু আমার হাতে সময় আছে আর এজন্য রেখে দিয়েছি। সময় না থাকলে আসলে রেখে দিতাম না, তবে রেখে দিলেই কিন্তু বেশি ভালো হয়। তো মাছটা রেখে দিয়ে আমি ওই অন্য মাছগুলো হচ্ছে যেগুলো ফ্রিজে রাখার জন্য রেখেছি, সেই মাছগুলো হচ্ছে এখন একটা বড় বক্সে ভরে নিচ্ছি। আর ডিপ ফ্রিজে রাখতে হলে এরকম একটা বড় বক্সে যদি সবগুলো রাখা যায় তাহলে কিন্তু খুঁজে পেতে সমস্যা হয়, মানে একটা বক্সেই সব বোঝা গেল। কারণ অনেক সময় আমার এরকম হয়, ডিপ ফ্রিজের মধ্যে তো দেখা যায় ছোট ছোট পোটলাগুলো এক কোনায় কানায় পড়ে থাকে, তখন আর এগুলো খুঁজে পাই না। তো অনেক দিন পর আবার যখন খুঁজে পাই তখন দেখা যায় মাছের স্বাদও আর থাকে না। তো এই জন্য ভাবছি এখন থেকে এরকম বড় বক্সে, তো ওই দিন আমি কিনেছিলাম আপনারা দেখেছিলেন, তো এই জন্য এখন বড় বক্সে ভরে মাছগুলো ফ্রিজে রেখে দিব। মাছগুলো রেখে দিয়েছি, এবার আমি সিঙ্কটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। কারণ সিঙ্কে যেহেতু আমি মাছ ধুয়েছি তো মাছের রক্ত পানির জীবাণুগুলো তো এখানে লেগেই আছে, তো সেজন্য এখন সিঙ্কটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখন আমি কিছু কমলা ছিল ঘরে এগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখে দিব। কারণ ধুয়ে রাখলে হবে কি, যদিও কমলাগুলো একদম ফ্রেশ টাটকা, তারপরও বাইরে থেকে এনেছি এজন্য ধুয়ে রাখবো। সবসময় ফল যাই বাইরের থেকে আমি নিয়ে আসি, চেষ্টা করি ধুয়ে রাখার জন্য। তো কমলাগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে তারপর একটা ফ্রুট বাস্কেটে রেখে দেব। আসলে সংসারের কাজগুলো যদি ভালোবেসে করা যায় কোনো কাজই কঠিন মনে হয় না। এই যে আমি আজকে বাজারে গেলাম, মাছ কিনলাম বা সবজিও কিছু কিনেছি, যাই করেছি, আমার কিন্তু মোটেও কষ্ট হয়নি, বা বরঞ্চ ভালোই লাগছে যে বাসার জন্য কিছু বাজার করে নিয়ে এসেছি। যদিও কখনো বাজারে যাওয়া হয় না, তো এজন্য হচ্ছে আজকের ফিলিংসটা একটু অন্যরকম, যে বাজারে গেলাম, নিজের হাতে সব টাটকা ফ্রেশ শাকসবজি কিনে আনলাম, রান্না করব, বাচ্চাদের খাওয়াবো, বড় একটা প্রশান্তির ব্যাপার। আজকে প্রশান্তি কাজ করছে বলতে গেলে মনে। তো আমি এদিকে হচ্ছে টমেটো আর গাজর এনেছি, সেগুলো এখন ধুয়ে রেখে দিচ্ছি। তো টমেটো গাজরটা ধোয়া হয়ে গেছে, এবার আমি একটা জালের মধ্যে রেখে দিচ্ছি পানিগুলো ঝরার জন্য। তো আজকে গাজর একটু বেশি করে এনেছি, আমি ডিপ ফ্রিজে ডিপ করে রাখবো সেজন্য। তো কিভাবে ডিপ করে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রাতে আর এটা করব না, গাজর আর টমেটোটা আমি এভাবেই রেখে দেব পানি ঝরার জন্য। কালকে সকালে হচ্ছে আমি ওগুলো প্রসেস করে ফ্রিজে রেখে দিব। আর ডিমগুলো নিয়ে এসেছি, ডিমগুলো আমি এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগের ডিমগুলো আসলে ভিম লিকুইড একটু দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে ধুতাম। তো এখন একবার ইউটিউবে দেখেছি যে ডিমে নাকি কোনো ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করা ঠিক না, তো এই জন্য এখন থেকে আর ডিম ওই কোনো লিকুইড সোপ দিয়ে আর ধুই না। এখন ডিমগুলো জাস্ট পানিতে কিছু সময় ভিজিয়ে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নেই। আচ্ছা, মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আসছি ওটা ভাজার জন্য। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিট হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। আজকে মাছটা না আজকে শুধু ভাজা ভাজাই করব, ভাজা মাছ হিসেবে আর কি। তো আমার বাসায় আবার এই ধরনের শুধু ভাজা মাছটা খুব পছন্দ করে সবাই, রশ্মি রোদশীও খুব পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, আমারও ভালো লাগে। আমরা সবাই এই রকম ভাজা মাছ খেতে পছন্দ করি, বিশেষ করে যে টাটকা টাটকা তাজা মাছগুলো। তো মাছটা আজকে বেশ ফ্রেশ ছিল, টাটকা ছিল, তো এজন্য আমিও রাতে এসে আর লোভ সামলাতে পারলাম না। রশ্মি বাবা বললো যে এখনই কয়েক পিস ভেজে ফেলো, তো ওদের জন্য আবার একটু মাছ ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে তার মধ্যে মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি।
তো আজকে আসলে বেশ প্রশান্তি লাগছে যে নিজের হাতে বাজার করে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার রান্না বান্না করে খাচ্ছি। তো এটাই সংসারটা আসলে যতটা না ভালোবাসার জায়গা তার চেয়ে বেশি দায়িত্ব পালনের জায়গা। যদিও এই দায়িত্বটা আমার ছিল না, তারপরও এইভাবে করতে মাঝে মধ্যে ভালোই লাগে। আজকে বেশ ভালোই লাগছে যে বাজারঘাট করে রান্না বান্না করে এখন তৃপ্তি সহকারে একসাথে সবাই বসে খাচ্ছি। তো এখানে আমরা দুপুরে খিচুড়ি রান্না করা ছিল, দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম, তো সেই খিচুড়িটাই রয়ে গিয়েছিল, আর এখন মাছ ভাজা দিয়ে আমরা ভাত খেয়ে খিচুড়ি ভাতটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে কিছু খিচুড়ি বেঁচে গিয়েছে, তো ওগুলো আমি একটা বক্সে ভরে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। প্রতিদিনই চেষ্টা করি খাওয়া দাওয়ার পরে টেবিলটা একটু ক্লিন করে রাখতে, কারণ ভাত বা তরকারির কোনো অংশ হয়তো পরে টেবিল, হয়তো না টেবিলে তো অবশ্যই পরে, তো এটা যদি পড়ে থাকে রাতে তাহলে কিন্তু তেলাপোকা বা টিকটিকি একটু বেশি উপদ্রব করে। তো সেজন্য আমি চেষ্টা করি প্রতিদিন রাতে খাওয়ার পরে টেবিলটা ভালোভাবে মুছে রাখতে। তো টেবিলটা মুছে নেওয়ার পরে গ্লাস আর জগটা জায়গা মতো রেখে দিয়েছি, আর ডিমগুলোর পানি ঝরে গিয়েছে অলরেডি, আর টেবিলে হচ্ছে গাজর টমেটো যে ধুয়ে রেখেছিলাম ওটাও আমি টেবিল এনে রেখেছি, ওটা সারা রাত টেবিলেই থাকবে, সকালে ওটার ব্যবস্থা করব, আর ডিমগুলো আমি কিছুক্ষণ পরে ফ্রিজে রাখবো। তো এদিকে আমি ওই কাজগুলো করতে করতে রশ্মির বাবা হচ্ছে এখানে বাদাম ভিজিয়ে রেখেছে আর মিষ্টির পানি ভিজিয়ে রেখেছে। সকালবেলা প্রতিদিনই বাদাম মিষ্টির পানি এগুলো আমাদের খাওয়া হয়, এগুলো খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো, তো এজন্য ও এগুলো ভিজিয়ে রেখেছে। তো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। তো টেবিলের কাজগুলো মোটামুটি শেষ করে এবার আবার কিচেনে চলে এসেছি, থালাবাটিগুলো ধুয়ে রাখবো, কারণ রাতে সবসময় আমি থালাবাটি ধুয়েই রাখি, বিশেষ করে প্লেট গ্লাস যেগুলো থাকে ওগুলো ধুয়ে রাখি। যদি কোনো তরকারির হাঁড়ি বা পাতিল থেকে থাকে ওগুলো আর ধুই না, ওগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখি, পরদিন খালা এসে সুন্দর করে ধুয়ে ফেলে। কিন্তু প্লেট গ্লাস এগুলো আমি সবসময় রাতেরটা রাতেই ধুয়ে রাখি, কারণ সারা রাত সিঙ্কে থাকবে এটা আসলে স্বাস্থ্যসম্মত না, যেহেতু তেলাপোকা টিকটিকি এগুলো হাঁটবে এর উপরে, তাছাড়া আবার খাবার দাবার লেগে থাকা প্লেটগুলো কিন্তু জীবাণু হয়ে যায়, 2-3 ঘন্টার মধ্যে জীবাণু হয়ে যায়। তো এজন্য চেষ্টা করি সবসময় রাতেই ধুয়ে রাখতে, হয়তো কখনো হয় না, যদি শরীর খারাপ থাকে অসুস্থ থাকে তখন হয়তো রেখে দেই যে পরদিন খালা ধুয়ে ফেলবে, কিন্তু যদি শরীর মোটামুটি ভালো থাকে সবসময় চেষ্টা করি এগুলো ধুয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে রাখতে। তো রাতে যেহেতু একটু রান্নাবান্না করেছি, মাছ ভাজি করেছি, তো একটু তেল ছিটে উঠেছে এদিকে চুলোটায়, তো এজন্য চুলোটাও একটু মুছে নিচ্ছি। আর এখানে কাউন্টার টপ আমার একটু করে জায়গা আছে, তো এই জায়গাটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। কিচেনটা মোটামুটি ঝকঝকে করে এরপর আবার টেবিলে চলে এসেছি, আর এখানে আমি ডিমগুলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দেব। আজকের ভিডিও যদি কারো এতটুকু ভালো লেগে থাকে আশা করছি আমার পরবর্তী ভিডিও দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।